أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واركعوا مع الراكعين، وقال النبي الكريم صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي، رواه البخاري. প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জামাতে সালাত আদায় করা, জামাত সহকারে নামাজ পড়াটা কি আবশ্যক? জামাতেই নামাজ পড়তে হবে? জামাত ছাড়া নামাজ না পড়লে কি তা আল্লাহর নিকটে কবুল হবে না? এবং এ বিষয়ে ইসলামী শরিয়া তথা আল কুরআন ও সহিহ সুন্নায় কী বলা হয়েছে? আসুন বিস্তারিত দলিল এবং প্রমাণ ও রেফারেন্স সহকারে জেনে নিই। দেখুন, মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 43 বলেছেন, ওয়ারকাউ মা রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। রুকুকারীরা জামাতের সহিত রুকু করে, অতএব তোমরা সালাত আদায় করো জামাতের সাথে, নামাজ পড়ো জামাতের সাথে। অতএব আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম সূরা বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 43 থেকে যে আমাদেরকে কী করতে হবে, জামাতের সাথেই সালাত আদায় করতে হবে। আমরা কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম। এরপরে হাদিসে যাই, চলুন হাদিসে কী বলা হয়েছে এ বিষয়ে। সহি মুসলিম এবং সুনানু আবি দাউদ হাদিস নম্বর 552 এবং 553 নম্বর হাদিস, যে একজন অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে আসার জন্য আমার এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে, এবং এই মদিনার বুকে হিংসুক প্রাণী খুব বেশি, তো এই হিংসুক প্রাণী বেশি আমি ভয় করছি এবং আমাকে মসজিদে নিয়ে আসার কেউ নেই, তাই আমার কি বাড়িতে সালাত আদায় করাটা অনুমতি আছে, বাড়িতে সালাত আদায় করা কি ঠিক হবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কথা শোনার পরে তিনি বললেন যে হ্যাঁ, তুমি বাড়িতে সালাত আদায় করবে। তারপর যখন সেই অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি যেতে শুরু করলেন, তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই অন্ধ সাহাবিকে ডেকে বললেন, তুমি কি হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ এই আজানের শব্দ শুনতে পাও? তখন সেই সাহাবি বললেন যে হ্যাঁ, আমি শুনতে পাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বললেন যে আমি তোমার জন্য বাড়িতে সালাত আদায় করা অনুমতি পাচ্ছি না, অতএব যা মসজিদে এসে জামাত সহকারেই সালাত আদায় করবে। দেখুন হাদিসের গ্রন্থ সহি মুসলিম এবং সুনানু আবি দাউদ হাদিস নম্বর 552 এবং 553 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একজন অন্ধ ব্যক্তি, অন্ধ সাহাবি, তাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাত আদায় করার, বাড়িতে নামাজ পড়ার নির্দেশ দেননি। আসুন এ বিষয়ে হাদিসের গ্রন্থে আরও অন্য কিছু বলা হয়েছে কি না দেখি। হাদিসের গ্রন্থ সহি বুখারি হাদিস নম্বর 657 এবং সহি মুসলিম হাদিস নম্বর 651 এখানে উল্লেখ আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি যারা জামাতে সালাত আদায় করে না তাদের জন্য কঠিন ধমক দিয়েছেন, তিনি তাদেরকে কঠিনভাবে সাবধান করেছেন। দেখুন সহি বুখারি হাদিস নম্বর 657 এবং সহি মুসলিম হাদিস নম্বর 651 নম্বর হাদিস এখানে উল্লেখ রয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার ইচ্ছা ছিল যে আমি একজন ব্যক্তিকে ফরজ সালাতের জন্য ইকামত দিতে বলবো এবং অন্য কোনো একজন ব্যক্তিকে সালাত আদায় করার জন্য বলবো, ইমামতি করার জন্য বলবো যে সে নামাজ পড়াবে, এবং এমন একটা দলকে আমার সাথে নেব যেই দলের কাছে কাঠের বোঝা থাকবে, জ্বালানি থাকবে। তারপরে যে সমস্ত মানুষরা মসজিদে এসে জামাত সহকারে সালাত আদায় করেনি তাদেরকে সহ তাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার আমার ইচ্ছা যে আমি তাদের বাড়িগুলি পুড়িয়ে দিই, তাদেরকে সেই বাড়িতে ভরে সেই মানুষগুলিকেও এবং তাদের বাড়িও পুড়িয়ে দিই।
দেখুন হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 657 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 651। এবং অন্য বর্ণনায় রয়েছে যে মহিলারা এবং শিশু বাচ্চারা আছে তাই আমি এ কাজ করিনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মানে এখান থেকে কথা বোঝা যায় যে মহিলাদের জন্য জামাত সহকারে সালাত আদায় করা মসজিদের মধ্যে এটা জরুরি নয়। বুঝতে পারলেন? তাহলে আমরা বুঝতে পারলাম যে না, জামাত ছাড়া নামাজ পড়লে তার কত ধমক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, কতটা সাবধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের করেছেন। চলুন এ বিষয়ে আরও অন্য কিছু হাদিসের মধ্যে রয়েছে কি না দেখি। হাদিসের গ্রন্থ সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ রয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি শরীয়ত ওজর ব্যতিরেকে বাড়িতে সালাত আদায় করে তার সালাত কবুল হয় না, তার সালাত শুদ্ধ হয় না। এবং সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবি আবু মুসা আসআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাহাবিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইনারা সকলেই বলেছেন যে বিনা ওজরে বিনা কারণে যদি কোনো ব্যক্তি বাড়িতে সালাত আদায়ও করে তবুও তার সালাত হবে না, তার সালাত শুদ্ধ হবে না। তাহলে এই কথাটি যে উল্লেখ আছে হাদিসের গ্রন্থ জামে তিরমিজি 217, জামে তিরমিজি 217 নম্বর হাদিস এবং জাদুল মাদের মধ্যেও উল্লেখ আছে। তো দেখুন আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে পাঁচজন সাহাবি এবং একজন সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সকলেই বিনা ওজরে শরীয়ত ওজর ব্যতিরেকে বাড়িতে সালাত আদায় করাটাকে তারা সালাতই মনে করতেন না, নামাজই মনে করতেন না। তারা কি বলতেন যে যদি বিনা কারণে কেউ বাড়িতে সালাত আদায় করে বিনা ওজরে শরীয়ত ওজর ছাড়া তাহলে তার সালাতই হবে না, তার সালাতই শুদ্ধ হবে না, তার সালাত কবুল হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কী করতে হবে, জামাত সহকারেই সালাত আদায় করতে হবে এবং জামাতের সাথেই নামাজ পড়াটা আমাদের জন্য কি আবশ্যক। আশা করি বুঝতে পারছেন।